ভাই জানোস, কালকে আছে না একটা মেয়ের মোবাইল পাবলিক টয়লেটের ভিতর পড়ে গেছে। তারপরে ওই টয়লেটের ভিতর থেকে একটা জিন উঠে আসছে, উঠে এসে একটা গোল্ডেন কালার মোবাইল দিয়ে মেয়েটাকে বলে, এই নাও তোমার মোবাইল। মেয়েটাও ছিল চালাক, তার ওই যে কুড়াল আর কাঠুরির ওই গল্পটা মনে পড়ে গেছে। মেয়েটা তখন বলে, না জিন, এই তো এই গোল্ডেনের মোবাইলটা তো আমার না। তখন জিন কী বলে জানিস, আরে পাগল, এটা তোরই মোবাইল, ধুইয়া দেখ। বুয়া, তুমি কয় বাসায় কাজ করো? আফা, আমি তো তিন বাসায় কাম করি। তুমি কি বিয়ে করছো? হ্যাঁ আফা, বিয়ে করছিলাম, কিন্তু ডিভোর্স দিয়ে দিছি। কেন, জামাই মারতো নাকি? না আফা, স্বামীটা ভালোই আছিল, শাশুড়িটা ভালো আছিল না, খালি কাম করাইতো আফা। তাহলে এখন তুমি কি করতেছো? মেরে পাস মা হ্যায়, বাপ হ্যায়, পয়সা হ্যায়, দৌলত হ্যায়, करोड़ों का खेत जमीन है, तुम्हारे पास क्या है? हमारे पास गाली है, दे दे आए? दे दे गाली, पत्ते चल देगा कुछ। हेलो गूगल, সবাই বলতাছে লকডাউনের বাজার, ওই লকডাউনের বাজারটা কোথায় বলবা? একটু বাজার করতে যাও। तेरे साथ मैं लुका छुपी खेलूंगा, तना डल जाने दो, आने देना नाइट। জানাস এই পৃথিবীতে সবচেয়ে পারফেক্ট চুটি কোনটা? কোনটা? জোতা। একটা সিরা গেলে আর একটা আসল। আরে রবিন ভাই, ম্যাডা তো অনেক জোশ। ওই যে চিপাই গিয়ে আমার তো পোষ, হ ভাই। আর বাপ মাই ভাই তো না খো, হ ভাই। ওই তো লিটন সুলাদে হাই পারলে রোজ, হ ভাই। মিউজিক বিআই আপা, হ্যাঁ বিআই, আমার মনে হয় যে বিআই মানে হচ্ছে তোর বিআই তো না, আমার বিআই আছে। নিজে বিআই গুলি বেজুত বাজে না, আমি বিআই গুলি আর কলজার মধ্যে ঠোয়া পড়ে বুঝে না। একবার তো কয়ে একটু বনে বাচ্চা দোস আর চুলটার এক্সেস আর কানের দুলটা পুরো অস্থির বস আর ফিগারটা দেখছিস দোস, আর ফিগারটার মতো যদি আমার ফিগার তো হইতো, আমি যদি ওর মতো হইতে পারতাম ভাই। ওর দাঁড়ানোর স্টাইলটা দেখছিস ভাই, ধানমন্ডি 28 নম্বরে। তুই খালি হাতের ডাইন কিডনি আর সিদ্ধুকে চাবি দড়ি রাখ। আমার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়েছে, তো হাসপাতালে গেছি দেখতে, তো যাই দেখি বাচ্চাটা নার্সের কোলে, তো আমি বাচ্চার গালে হাত দিয়ে বললাম, ওলে বাবুলে, আমার ভাতিজা হয়েছে, আমার ভাতিজা হয়েছে। তো নার্স বলল, এই যে মিস্টার, এটা ভাতিজা না, এটা ভাতিজি, আর ভাতিজা মনে কইরা যারা ধরছেন ওইটা আমার আঙ্গু। কি মোবাইল কিনে দিছ রে? ক্যাব বাকি হয়েছে? এক ঘন্টা নেট চালাইলে 2 ঘন্টা কাপড় ইস্তেরি করা যায়। তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিছস? কি রে ভাই, তোর মন খারাপ কা? ভাই আমার বউ মারা গেছে। কিভাবে? ভাই ডেলিভারিতে। এই রোগটা খুবই খারাপ বুঝছো, এই রোগে আমার দাদা মারা গেছে। কি হয়েছে?
কাল থেকে ঘরের বাইরে বের হলেই আটক, মোতায়েন থাকবে সেনাবাহিনী। অফিস বন্ধ থাকলেও ঘুরবে কারখানার চাকা। ছোটবেলা সবচেয়ে বেশি দুঃখ লাগতো তখনই যখন সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালবেলা স্কুলের সময় দেখি বৃষ্টিটা বন্ধ। শালার রে, তুই তো মনে দুঃখ কই হালাইছ? এবারে দুঃখের সাথে বসো আমার দুঃখের নদী বাই, স্রোতে স্রোতে বাইছা বেড়া, বাইছা বাড়ানোর মারে বাপ দা। আর ভিডিও অন্য কিছু বানাম কি আর গেলা। আজকে গরিব বলে আধে ভাত খাই কে আব্বা, বড় লোক হইলে কি বেলসা দেখাইতে? কি রে বন্ধু, তুই বিয়া করলি 15 দিন তোর বউ গেল গা? আমার অতীত যে খুব ভয়ঙ্কর। কে অতীতে কি করছো? তো বাচ্চারা, একদিন সানি লিওন তার বিছানায় শুয়েছিল। স্যার মারছে। এই তো বাচ্চারা, আমি যেন কোথায় ছিলাম? স্যার সানি লিওন তার বিছানায়। টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার? কাটা চামচ দিয়ে পানি খেলেই তো হয়। আচ্ছা বাবু, আমি মরে গেলে কি করবা? কি বলতেছো তুমি এগুলা? আমি তো পুরো পাগল হয়ে যাবো গা। তুমি আর বিয়ে করবা না তো? আরে পাগলে তো সে কোনো কিছুই করতে পারে। নয়ন, একটা ব্যাংক কিনছি রে। ব্যাংক? ব্যাংক কেন কিনছোস? আরে ব্যাংকে টাকা জমা, একটা কার কিনবো। ওহো ভাই, কতদিন হয়েছে ব্যাংক কিনছোস? এক মাস হয়ে গেছে। ওহো, তাহলে তো অনেক টাকা হয়েছে মনে হয় জমা। কত টাকা হয়েছে জমা? কত টাকা হয়েছে ওইটা তো জানি না, তবে গত শুক্রবারে 30 টাকা রাখছিলাম। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম শেখ হাসিনা। তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। স্যার ভিডিও করতে দিদাস না, কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষ তোমাদেরকে অনেক ভালোবাসবে। গাইস, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। ভাই, আপনি জিলাপি কত বছর ধরে বানান? 20 বছর ধরে বানাই। এত বছর ধরে জিলাপি বানান সুযোগ করতে পারেন না? তুমি আমার বন্ধুকে এভাবে বিষ খাওয়াই মেরে ফেললে। আমি তোকে বিষ খাওয়াই নাই, আমি কি জানতাম ও আমার কাছে আসার আগে আনারস খেয়ে আসবে? আম্মু, মায়ের কাছে সন্তানের মূল্য কত? লাখ লাখ কোটি কোটি টাকার চেয়েও বেশি। ওকে, তাহলে ওই লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আমাকে 500 টাকা দাও না, আমি রেস্টুরেন্টে খাইতে যাবো।